اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. اما بعد, اعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. قاف, والقرآن المجيد, بل عجبوا ان جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددنا وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. أعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وقولوا واصرفوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ, শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকের এই ডাক বাংলা জামে মসজিদে আজকের আমার খুতবার বিষয় হবে, আজকের আমার জুমার খুতবার বিষয় হচ্ছে মসজিদের টুপি। আজকের আমার আলোচ্য বিষয় মসজিদের টুপি। আপনারা হয়তো ভাববেন যে এ আবার কি হাস্যকর একটা বিষয়, এরকম বিষয় তো আমরা কখনো শুনিনি, আর সাধারণভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না। সেজন্য যেহেতু এই বিষয়টি নিয়ে সাধারণভাবে আলোচনাই করা হয় না, সেজন্য আমি এই বিষয়টিকে নিয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত হলেও আলোচনা করার চেষ্টা করব। অবশ্য বিষয়টিই সংক্ষিপ্ত, এমন কোনো বড় বিষয় না এবং লম্বা চাওয়া বিষয় না, খুবই সংক্ষিপ্ত বিষয়, আলোচ্য বিষয় মসজিদের টুপি। আর এই বিষয়টি বোঝার জন্য আপনাদেরকে বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত বা বিশেষ জ্ঞান অর্জন করার প্রয়োজন হবে না এই বিষয়টিকে অনুধাবন করার জন্য। যদি সাধারণ দৃষ্টিকোণ থেকে, সাধারণ জ্ঞান থেকে যদি এই বিষয়টিকে বোঝার চেষ্টা করেন, তাহলে আমি আশা রাখছি ইনশাআল্লাহ সবাই এই বিষয়টিকে সুস্পষ্টভাবে পানির মতো বুঝতে পারবে, এতে কোনো সমস্যা হবে না কারো। তবে একটা বিষয় লক্ষণীয়, যে কথাগুলো আমি বলছি সে কথাগুলো ধ্যান দিয়ে শ্রবণ করতে হবে, এবং যার যতটুকু বিবেক রয়েছে সে বিবেক দিয়ে যদি চিন্তা ভাবনা করে তাহলে যথেষ্ট। তার কারণ খুবই সাধারণ একটা বিষয়, আপনারা হয়তো অনেক কিছু ভাবছেন কি আবার কি বিষয়, কি আলোচনা হবে না হবে, মানে বিষয়টা হচ্ছে নতুন বিষয়। সেজন্য ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা করব, আর আমি আলোচনা করব আপনাদের সামনে দ্বিতীয় খুতবাতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে প্রথম খুতবাতেই
কথা দিয়েছিলাম যে আপনাদের সামনে দ্বিতীয় খুতবাতে আলোচনা করব মসজিদের টুপি, যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মসজিদের টুপি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আজকে আমরা টুপি নিয়ে আমাদের মধ্যে বিশেষ করে অনেকেরই ভুল ধারণা আছে, বলা যায় 90% লোকের মধ্যেই টুপি নিয়ে ভুল ধারণা রয়েছে। আমরা অনেকে মনে করি যে টুপি একটা সুন্নাত জিনিস, আর বিশেষ করে নামাজের সময় সালাত আদায়ের সময় টুপি পরা ফরজ, আর অনেকে মনে করেন যে টুপি না পরলে নামাজই হবে না। এখানে একটা বিষয় লক্ষণীয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে টুপি ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি পরা সুন্নাত নয়। টুপি সম্পর্কে, টুপির ফজিলত সম্পর্কে কোনো হাদিস সহিহ হাদিস বর্ণিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে পাগড়ি, ওই জন্য অনেকে মনে করে যে পাগড়ি হচ্ছে সুন্নাত। আসলে যদি আপনি সুন্নাত ধরেন তাহলে পাগড়ি হচ্ছে অভ্যাসগত সুন্নাত, পাগড়ি হচ্ছে অভ্যাসগত সুন্নাত। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবাই পাগড়ি পরতেন, মুসলিম অমুসলিম সবাই পাগড়ি পরতেন। আর এমন কোন হাদিস নেই যে সেই হাদিসে পাগড়ির ফজিলত বর্ণনা করা হয়েছে বা পাগড়ি পরার জন্য মানুষের কাছে এর গুরুত্ব বর্ণনা করা হয়েছে, এমন কোন দলিল নেই। আর যেহেতু সে সমাজে মুসলিম অমুসলিম সবাই পাগড়ি পরতেন, সেজন্য যদি আপনি ধরেন যে পাগড়ি পরা এটা অভ্যাসগত সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাসগত সুন্নাত, তখন এটা একটা পোশাক ছিল। এখন আমরা যে টুপি পরি, আমাদের মাথায় যে টুপি রয়েছে, তাহলে কি টুপি পরা চলবে না? এটা আমি আপনাদের সামনে বলছি না যে টুপি পরা চলবে না, কিন্তু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মসজিদের টুপি। মসজিদের টুপি নিয়ে আমি আলোচনা করব। তবে অনেকে বাড়াবাড়ি করেন, অনেকে মনে করেন টুপি সুন্নাত, আসলে টুপি সুন্নাত নয়, টুপি একটা পোশাক, আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন কোনো সমস্যা নেই। অনেক মানুষকে দেখবেন কোনো সময় যে সালাত আদায়ের সময় তার মাথায় টুপি নেই, তো অনেক মানুষ কি করে পিছন থেকে তার মাথায় একটা টুপি বসিয়ে দেয়। আর কোনো মানুষ ধরুন যে বিনা টুপিতে সালাত আদায় করছে, আর পিছন থেকে একজন ব্যক্তি তার মাথায় যখন টুপিটা বসিয়ে দেয় সে আজকাই চমকে ওঠে, এ আবার কি হলো, আবার কেউ মারতে আসছে না তো, আমাকে মারছে না তো, এরকম হয়তো অনেকে চমকে যান। তার যে একটা সম্পর্ক ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই বিষয়টি লক্ষ্য না করে আমার অনেক ভাইরা টুপি ফরজ মনে করে কি করে সেই টুপিটা তার মাথায় বসিয়ে দেয়। আসলে তার কাছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, টুপি না পরলে নেকি কমে যাবে, টুপি না পরলে নামাজ নাও হতে পারে, এরকম হতে পারে তার ধারণা, সেজন্য হয়তো সে কাজটা করে। আসুন দেখার চেষ্টা করি, এই যে টুপি, বিশেষ করে মসজিদের টুপি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31-এ, ইয়া বানি আদাম খুজ জিনাতাকুম ইন্দা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। হে বানি আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। আল্লাহ সুবহান তাআলা বলছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31-এ যে হে আদমের সন্তানেরা, হে আদমের বংশধররা, তোমরা প্রত্যেক সালাতের সময় অর্থাৎ নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে, সুন্দর পোশাক পরবে। তারপরে বলা হচ্ছে খাবে ও পান করবে কিন্তু অপচয় করবে না, নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। এই আয়াতটি আমি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলছেন যে প্রত্যেক সালাতের সময়, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরবে, সুন্দর পোশাক। এখানে যদি আপনি ভালোভাবে দেখেন, আজকে যে আমরা মসজিদে রাখা প্লাস্টিকের ডালি আর তাল পাতার ঝুড়ি এগুলো যে আমরা পরছি, এটা কি সুন্দর পোশাক? এটা কি আমাদের পোশাক? আর পোশাক হলেও কি এটা আমাদের সুন্দর পোশাক? মূলত এ বিষয়টি, এ দিকটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে, আজকে আমাদের অনেক মসজিদে তাল পাতার যে টুপি রাখা হয়, যেগুলোকে ঝুড়ির মতো লাগে দেখতে, ডালি ঝুড়ি, প্লাস্টিকের যে টুপি, সেই প্লাস্টিকের আপনি ডালিও বলতে পারেন, মনে হচ্ছে বাচ্চাদের এতে করে কিছু খাবার ভাজা মুড়ি খাওয়া হবে, এমন জিনিস রাখা হচ্ছে আমাদের মসজিদে, প্রায় সব মসজিদেই। এ বিষয়টি নিয়ে আমরা যখন চিন্তা ভাবনা করেছি, এ বিষয়টাই কখনো আমাদের মাথায় দাগ কেটেছে? প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরবে, আর আমরা পরছি সালাতের সময়, আপনি বিশেষ করে টুপি, যেহেতু আমাদের পোশাক, এটা একটা পোশাক, এই পোশাক পরলে বিশেষ করে অনেক লাভ আছে, আপনাকে একজন ভালো মুসলিম মনে হয়। আপনি যদি এই টুপি পরে থাকেন তাহলে আপনার দ্বারা ঠগবাজিও জলদি হবে না, মিথ্যা কথা থেকে শুরু করে আরো অন্য কিছু হবে না, এই টুপি রক্ষা করবে। তার কারণ যখনই কোনো মানুষের মাথায় টুপি থাকে তখনই সে ধোঁকাবাজি করার আগে ভাবে, আমার মাথায় টুপি আছে, লোকজন দেখবে কি বলবে। সে আল্লাহকে ভয় করুক আর না করুক, কমসে কম মানুষের চক্ষু লজ্জার কারণেও সে অনেক অন্যায় থেকে বিরত থাকে। আর আজকে তো আমরা এই টুপি করে দিয়েছি শুধু সালাত আদায়ের জন্য, খাস করে দিয়েছি মসজিদ কেন্দ্রিক, মসজিদে আমাদের সালাত আদায় করা হলেই আমরা টুপিটিকে খুলে রেখে দিই। অনেক মানুষ আছে যাদের নিজস্ব টুপি আছে, তাদের টুপি পকেটে ভরে না রাখে, আর সালাত আদায় করার সময় পরেন। যদি আপনি টুপি সবসময় পরতে পারেন খুব ভালো, কিন্তু যদি আপনি সব সময় নাও পড়তে পারেন, যদি সালাত আদায় করার সময় পড়েন তারপরেও ঠিক আছে। তার কারণ আল্লাহ তাআলা বলছেন যে সালাত, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরবে। সেই জন্য যদি আপনি মনে করেন যে এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমি এই টুপি পরছি যেহেতু আমাকে সুন্দর লাগছে, সেই জন্য পরছি, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে এই জায়গাতে যে আজকে টুপিকে আমরা জরুরি মনে করে নিয়েছি, বিশেষ করে নামাজের জন্য খাস মনে করে নিয়েছি, আর তার কারণে আমরা মসজিদে টুপির ব্যবস্থাও করেছি। টুপি বেশি জরুরি নাকি গায়ের কামিজ, জামা, পাঞ্জাবি বেশি জরুরি? টুপি তো কোনো দরকারই নাই, যদি টুপি নাও থাকে তাহলে আপনি নামাজে যে আপনার নেকি 10 কমে যাবে এমনটি কোনো ব্যাপারই নেই। তারপরেও আমাদের মসজিদে টুপি রাখা হয়, কিন্তু যদি আপনি খালি গায়ে সালাত আদায় করেন তাহলে আপনার সালাতই হবে না। তো তাহলে এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মসজিদ ভিত্তিক রাখতে হবে, পাঞ্জাবি জামার ব্যবস্থা করতে হবে, আসলে এটা হয় না। কেন আপনারা হয়তো ভাববেন, আপনি উল্টা পুল্টাই কথা বলে যাচ্ছেন, কারণ কোন মানুষ খালি গায়ে সালাত আদায় করতে আসে নাকি? আরে মানুষ তো জানে যে আমি যদি খালি গায়ে সালাত আদায় করতে যাই তাহলে আমি মসজিদে আমার জন্য কোনো জামা কাপড় রাখা নেই, সেই জন্য খালি গায়ে আসে না। আপনি ব্যবস্থা করেন পাঞ্জাবি জামার ব্যবস্থা করেন মসজিদে রাখার জন্য, দেখবেন যে মানুষ খালি গায়েও সালাত আদায় করতে আসবে মসজিদের পাঞ্জাবি পরে। টুপি, এই যে আমরা প্লাস্টিকের টুপি আর তালপাতার যে টুপিগুলো আমরা পরি, বিশেষ করে আমি যাকে ঝুড়ি আর ডালি বলি, এতে কি সৌন্দর্য বাড়ায়? আপনি যদি সৌন্দর্যের জন্য টুপি পরেন তাহলে কি এতে সৌন্দর্য বাড়ায় নাকি আরো দেখতে খারাপ লাগে, বিশ্রী লাগে, বরঞ্চ জোকার জোকার লাগে? আপনি বলবেন কেমন কথা বলছেন, আপনার চেহারা এত সুন্দর,
আর আপনি প্লাস্টিকের একটা নোংরা টুপি সব লোকই পরছে, আর কালো আঠা থেকে শুরু করে বিভিন্ন রকমের মানে অবস্থা হয়ে আছে, তারপরে আপনি আপনি খুবই রুচিশীল মানুষ, আপনি টুপি পরে নিচ্ছেন, কোনো সমস্যা লাগে না, আর আপনাকে দেখতে জোকার জোকার মনে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুন্দর ড্রেস পরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবেন, আর আপনি একটা প্লাস্টিকের টুপি পরে জোকারের মতো হয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন। আপনি কি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মজাক করছেন, আমি কিছু বুঝতেই পারছি না। অনেক রুচিশীল মানুষ আছে যারা বলে যে পরের পড়া জিনিস আমি পড়তে পারি না, সুতরাং খিরা বাজারে জিনিস আমি কিনি না, এবং পুরাতন জিনিস বিশেষ করে আমি পড়ি না, কারো যদি পড়া থাকে তাহলে আমি পড়ি না। এরা খুব রুচিশীল মানুষ। আবার ওই মানুষটি যখন মসজিদে আসে তখন দেখে যে হাজার মানুষের পরা পোশাক, বিশেষ করে টুপি, সেটা টুপি আবার লাগাতে তার কোনো আপত্তি নেই, যদিও টুপিটা যদি আপনি লাগেন তাহলে ল্যাট 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 করবে, কালো হয়ে থাকবে, নোংরা হয়ে থাকবে, তাতেও তার কোনো সমস্যা নেই। এমনই অন্ধভাবে আমরা চলাফেরা করি। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে নামাজের সময় সুন্দর পোশাক পরো যাতে তোমাকে সুন্দর লাগে, আর নামাজের সময় আপনি এমন পোশাক করছেন যাতে আপনাকে দেখতেই খারাপ লাগে, তাহলে এই আয়াতের সরাসরি আপনি বিপক্ষে যাচ্ছেন। এটা খুবই সুস্পষ্ট কথা, বিষয়টা নিয়ে আপনারাই ভাবেন তাহলে আপনারাই বুঝতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমরা অনেক মানুষই জানি এই টুপিগুলো কেনা হয় মসজিদের ফান্ড থেকে, এখানে অনেক মানুষই আছে, শুধু এখানে নয় বরঞ্চ বিভিন্ন জায়গাতে বিভিন্ন মসজিদে অনেক মানুষই আছে যাদের পয়সার কোনো অভাব নেই, এরা পয়সার অভাব নেই আর এরা পরের জুঠা পোশাক ওরা পড়তে রাজি নয়, তার কারণ এরা খুব উঁচু স্তরের মানুষ, এদের পয়সার কোনো অভাব নেই। তারপরে দেখবেন যে একটা 30-40 টাকা দিয়ে একটা টুপিও জালের টুপিগুলো কিনতে পারছে না, এরা মসজিদের টুপি ভরসাতে পরের টুপি অর্থাৎ মসজিদের ফান্ডের টুপি বা কারো দান করা টুপি, কেউ মনে করে ঠিক আছে আমি মসজিদে 100টা টুপি দিয়ে দিলাম, এরকম অনেক ব্যক্তি আছে। আর সেই সব বড় লোকগুলো আর সেই সব কোটিপতি লাখপতিরাও দেখছি যে তারা মসজিদের কারো দান করা টুপি তারা ব্যবহার করছে, পোশাক, কেউ এটা পোশাক। আপনাকে পোশাক পরতে হবে নিজের টাকা দিয়ে, আপনাকে কেউ কোনো ফান্ডে দান করবে আর সেই দান করা পয়সা দিয়ে বা সেই দান করা পোশাক আপনি পরবেন, এটা বিশেষ করে আপনার জন্য শোভা পায় না, আর আপনার জন্য শোভা পায় কি না পায় আপনি যদি একটু ভেবে দেখেন তাহলে আপনি এর উত্তরটা পেয়ে যাবেন। সুতরাং কিভাবে আপনি মসজিদের ফান্ড থেকে কিনা কিংবা কোনো মানুষের দান করা টুপি কিভাবে আপনি পড়তে পারেন, যেহেতু প্রথম কথাই আমি আপনাদের সামনে বলেছি যে এতে সৌন্দর্য বৃদ্ধি হয় না, এতে দেখতে বরঞ্চ আরো খারাপ লাগে। দ্বিতীয়ত পোশাক যেহেতু আপনাকে নিজের পকেট থেকে কিনতে হবে, আর সেজন্য আপনি নিজের পকেট থেকে পয়সা দিয়ে আপনি টুপি কিনে পড়বেন, কারো দান করা সে নয়। আর কেউ যদি মনে করেন যে আমার অভাব আছে আমাকে হয়তো পরের দান করা জিনিস নিতে হয়, তাহলেও তাকে আমি পরামর্শ দেব যে আপনি যদি কারো দান করা পড়তে হয় তাহলে ব্যক্তিগতভাবে যদি আপনাকে কেউ দান করে বা কোনো টাকা অর্থ দেয় সেখান থেকে আপনি কিনে নেবেন, কেনার পরে আপনি টুপি পরবেন, কিন্তু মসজিদের থেকে টুপি পরবেন এটা যেন বেমানান হচ্ছে। আর মূল কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কিংবা সাহাবায়ে কিরামদের যুগে এমন কোন নজির পাওয়া যায় না যে তাদের মসজিদে তাদের টুপির জন্য আলাদাভাবে বক্সই থাকতো, টুপির বক্স মানে টুপি রাখার জায়গা, এবং সেখানে টুপি রাখা হতো আর সব মানুষেরা সেখান থেকে টুপি নিয়ে পড়তো, এমন কোনো দৃষ্টান্তই নেই, এমন কোনো দলিলই নেই। যদি আপনি দেখেন আজকেও মক্কা মদিনা সহ সৌদি আরবের যে কোনো জায়গাতে আপনি দেখবেন, যদিও সৌদি আরব আমাদের জন্য দলিল নয়, এখানে শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলা হচ্ছে, যেহেতু প্রথমে আমি আগেই দলিলের কথা বলেছি এমন কোনো দলিল নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা প্রমাণ করতে যাচ্ছি যে আজকেও সৌদি আরবে কোথাও দেখতে পাবেন না যে সেখানকার মসজিদে টুপি রাখা আছে, এমন কোনো দৃষ্টান্তই নেই।
তাহলে এ প্রথা চালু হলো কোথা থেকে, কিভাবে এলো? এটাকে বলা যেতে পারে মেড ইন ইন্ডিয়া, আমাদের ভারতে তৈরি এটা সিস্টেম। এটা সৌদি আরব থেকেও আসেনি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেও এটা আসেনি। সুতরাং বিষয়টি স্পষ্ট যে টুপি হচ্ছে একটি পোশাক, যদি কেউ টুপি পরতে চান এবং পরেন এটা খুবই ভালো কথা, তবে আপনাকে যে টুপি পরে ভালো লাগবে, সুন্দর লাগবে, সেই টুপি আপনি পরবেন। আপনি জোকারের মতো প্লাস্টিকের ডালি আর তালপাতার ঝুড়ি এগুলো পরবেন না। আর মসজিদের ফান্ড থেকে কিনা এটাও সঠিক নয় যে মসজিদের ফান্ড থেকে কিনে টুপি রাখা হবে মসজিদে, এটাও সঠিক হবে না। তার কারণ এতে থেকে প্রমাণিত হচ্ছে যে টুপিটা হচ্ছে নামাজের জন্য একটা জরুরি জিনিস, সেই জন্য মসজিদে রাখা হচ্ছে। সুতরাং কথা স্পষ্ট, বিষয়গুলো নিয়ে আপনারা ভাববেন। এখানে হয়তো অনেক মানুষই আছেন, অনেক যুক্তিবাদী লোক আছেন, তারা হয়তো বলবেন যে না না, টুপি বিশেষ করে প্লাস্টিকের টুপি আমাদেরকে ভালো লাগে, ওই আমরাকে তো কোনো খারাপ লাগছে না। প্রথম কথা হচ্ছে যে মানুষ যখন একটা পরিবেশে থাকে, সে যেই পরিবেশ হোক না কেন, যদি ভালো পরিবেশে থাক কিংবা খারাপ পরিবেশে থাক, যেই পরিবেশে থাক তাকে তার পরিবেশের রীতিনীতি তার চোখে খারাপ লাগে না। তার পরিবেশে যদি, যেমন উদাহরণস্বরূপ বলি, অনেক মানুষই আছেন যারা ধূমপান করেন, অনেক মানুষই আছে যারা খৈনি পান করেন, খৈনি খান, অনেক মানুষই আছেন যারা জর্দা খায়, অনেক মানুষই আছে যারা ভুল করে, এগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণভাবে হারাম। কিন্তু মানুষের মগজে এমনভাবে এটা ঢুকে গেছে, এমন আমাদের সমাজের কারণে, যে মানুষ এটাকে হারাম তো দূরের কথা, খারাপই ভাবে না, এটাকে কিছু মনেই করছে না। অনেকে দেখি যে মসজিদের ভিতরে আবার খৈনি বলতে শুরু করেছে। অনেকেই আছেন মৌলভী সাহেব, ইমাম সাহেব, সে আবার জর্দা খাচ্ছে, এটা কোনো ব্যাপারই না, এই অবস্থা সৃষ্টি হয়েছে। তাহলে আপনি যে পরিবেশের সাথে থাকবেন, যে রীতিনীতির সাথে থাকবেন, আপনার মগজে, আপনার দৃষ্টিতে সেই রীতিনীতি আপনাকে তখন আর খারাপ লাগবে না। সেজন্য ভাবার জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা বিষয়টি ভেবে দেখুন। এবং যদি আপনাদের কারো অভাব থাকে, মনে করেন যে কারো অভাব আছে, আমি টুপি কিনতে পারছি না, বেশি দাম না, 30 টাকা 40 টাকা 50 টাকা টুপি পাওয়া যাচ্ছে, আর এমনকি এখন যদি আপনি 5 টাকা 10 টাকার আতর নেন তাহলে তার সাথে তারা ফ্রি দিচ্ছে। সামনে আবার কুরবানির ঈদ আসছে, এই তো রমজানের জন্য ঈদ যে গেল, ঈদুল ফিতর সেখানে দিয়েছিল, আপনারা সবাই জানেন, সেগুলোই কম সময় টুপি বের করুন, তারপরে অনেক ভালো। কিন্তু অনেকে বলবেন যে এগুলো টুপি তো আমাদেরকে ভালোই লাগছে। এখানে যারা বলছেন যে না টুপি তো ভালো, আমাদেরকে ভালোই দেখাচ্ছে, তাদের জন্য একটি প্রশ্ন। এখানে একটি বিষয় স্পষ্ট, যদি কেউ বলেন যে না না না, সেই টুপি আমাদেরকে পছন্দ লাগছে, ভালো লাগছে, এগুলো আমাদের কোনো সমস্যাই হচ্ছে না, তাহলে তাদেরকে আমি বলবো যে আপনাকে যদি সত্যি ভালো লেগে থাকে আর আপনি যদি অন্তর থেকে এই কথাটা বলেন, তাহলে আপনি এই টুপি পরে শ্বশুর বাড়ি কেন যাচ্ছেন না? আপনি বয়স্ক হয়ে গেলেন, আপনি এই টুপি পরে বিয়ের বাড়ি কেন যাচ্ছেন না? আপনার মেয়ের যেখানে বিয়ে দিয়েছেন সেই বিয়ের বাড়ি কেন যাচ্ছেন না? তখন হয় খালি মাথায় যাবেন, আর টুপি পরলে অন্য টুপি পরবেন, কাপড়ের টুপি পরবেন, যেগুলো ভালো টুপি, যে কথাগুলো বর্ণনা করছি, যেগুলো পড়ার জন্য আহ্বান করছি, সেই টুপি পরে যাবেন। তাহলে এটা কি সুস্পষ্টভাবে প্রমাণ করছে না যে আসলে এই প্লাস্টিকের টুপিও আপনাকে ভালো লাগে না, মানাই না, সেজন্য আপনি চাচ্ছেন যে আমি যখন আমার মেয়ের শ্বশুর বাড়ি যাবো, বিয়ের বাড়ি যাবো, তখন যাতে একটু ভালো লাগে, সেজন্য আপনি ভালো টুপি পরে যাচ্ছেন কিংবা খালি মাথায় যাচ্ছেন? আপনি যখন আপনার শ্বশুর বাড়ি যাচ্ছেন, আপনি প্লাস্টিকের টুপি না পরে আপনি ভালো টুপি পরে যাচ্ছেন কিংবা খালি মাথায় যাচ্ছেন? তার মানে আপনার আমল দ্বারা এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে আপনাকে প্লাস্টিকের টুপি পছন্দ নয় আপনার, কারণ তালপাতার টুপি এটা তো আদিম যুগের কথা,
যখন মানুষের কাছে কাপড় ছিল না তখন হয়তো তারা পোশাকও পড়তে সেগুলোর, সে একটা প্রেক্ষাপট আলাদা ছিল। কিন্তু এখন তো হাস্যকর লাগবে যে কি ধরনের লোক তাল পাতার টুপি মাথায় পড়েছে, কি ব্যাপার, এটাই ধর্ম নাকি? অনেক ভাবে এটাই ধর্ম, তাল পাতার টুপি পড়া এটা একটা ধর্ম, কারণ ওখানে পড়তে হয়। সুতরাং আপনার কর্ম প্রমাণ করছে আপনার বিহায়ের বাড়ি না গিয়ে, আপনার শ্বশুর বাড়ি না গিয়ে সেই টুপি না পড়ে, এটাই প্রমাণ করছে যে আপনিও মনে মনে অপছন্দ করেন যে টুপি পরে আপনাকে আসলে বিশ্রী লাগে, সুশ্রী লাগে না। তাহলে যখন এ বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট যে আসলে তালপাতা টুপি আর প্লাস্টিকের টুপি আমাদেরকে মানাই না, আমাদেরকে দেখতে ভালো লাগে না, তাহলে যে টুপি আপনাকে মানাই সেই টুপি আপনি পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করবেন। যদি আপনার কাছে কোনো টুপি না থাকে, ইসলামের এমন কোনো নীতি নেই, কোরআন এবং সহিহ হাদিসের এমন কোনো আয়াত নেই যে টুপি পরার কারণে আপনি দশ বেশি নেকি পাবেন, সেই জন্য আপনি টুপি লাগাবেন। যেহেতু এখানে সৌন্দর্যের কথা বলা হয়েছে, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 31 যেহেতু বলা হয়েছে যে প্রত্যেক সলাতের সময় প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক পরবে, আর আপনি যখন বিহাইয়ের বাড়ি শ্বশুর বাড়ি যাচ্ছেন হয় খালি মাথায় আর না হয় ভালো টুপি পরে, তাহলে আপনার এখান থেকেও প্রমাণ করছেন আপনি যে প্লাস্টিকের টুপি পরা চাইতে খালি মাথাটা বেশি সুন্দর। প্লাস্টিকের টুপি পরা থেকে তাল পাতার টুপি পরা থেকে খালি মাথাটা বেশি সৌন্দর্য, সেই জন্য আপনি বিহাইয়ের বাড়ি শ্বশুর বাড়ি খালি মাথায় যেতে প্রস্তুত, কিন্তু প্লাস্টিকের টুপি পরতে প্রস্তুত নয়, যদিও আপনি হয়তো টুপি পরে থাকেন অন্য অন্য টুপি। এটা থেকে এটাই প্রমাণ করছে যে খালি মাথাটাই ভালো কিন্তু প্লাস্টিকের টুপি তালপালা টুপি ভালো না। সেজন্য বিষয়টা নিয়ে আপনারা ভাববেন, আপনারা কেউ ঝামেলা করার চেষ্টা করবেন না। যদি আপনাদের কাছে বিষয়টি নতুন মনে হয় আপনারা ভালো করে বুঝে দেখুন আমি আসলে আপনাদের কি বলতে চাচ্ছি। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন হয়তো কিছু কেউ আংশিক শোনার পরে যে টুপি পরাই নিষেধ করলো, আসলে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা টুপি পরুন, সব সময় পরুন, কমসে কম সালাতের সময় পরুন, কিন্তু টুপি পরুন নিজের পকেট থেকে কিনে, কারণ টুপি হচ্ছে একটা পোশাক, আর টুপিকে সুন্নাতি পোশাক মনে করবেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মনে করবেন না। টুপি পরুন নিজের পকেট থেকে কিনে, এবং টুপি পরুন ভালো টুপি, প্লাস্টিকের টুপি নয়। সুতরাং আশা করছি আমি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সময় যেহেতু শেষ, সেই জন্য আমি আমার আর আলোচনা আগে বাড়াতে পারছি না, তবে আমি আলোচনা শেষ করতে চাইছি পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে যেটার উল্লেখ আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21। সেখানে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি। Mm-hmm.